চল দেখি এখন আমার সঙ্গে মেশোবাবু তোর কোচ করছিলেন চল চল আগো দিদি আমি এখন কোথাও যেতে পারবো না আমাকে নেকা শিখতে হবে তো আমি ঠিকমতো নেকাটা করে ফেলতে পারলে তুমি দেখো তিনি ঠিক ফিরে আসবেন আসলে খুব রেগে গেছিলেন কি না তাই তখন ওরম রাগারাগি করে চলে গেলেন দিদমা আপনি দেখুন পেশন্ন কেমন করছে আমি কিচ্ছুটি নিকিনি তুমি খুব রাগারাগি করবে তখন আবার তুমিও আমাকে রক্ত করতে পারবে না গো নিকিনি বলেই তো তিনি এখনো পেরেন নে তুমি বুঝতে পারছো না হ্যাঁ ওঠমা এমন করিস নে তুই একটু শান্ত হ এমন অস্থিরপনা করিস নে আমি কয়েছি গোপাল ঠিক ফিরে আসবে চাকরি তোর কোচ করা হচ্ছে ও ঠিক ফিরে আসবে শুধু তুই এমন অস্থিরপনা করিস নে মা একটু শান্ত হ একটু শান্ত আমি আমি জানি দিদমা তিনি আমার উপর খুব রেগে রয়েছে আসলে মাথাখানা মোটা তো কিছুই ঢোকে না ঠিক তাই তিনি আমার ত্যাগ দিলেন আমার ভোপাল এমন কাজ করতেই পারে না আমার কাজ করতেই পারে না সে কখনো ও ঠিক ফিরে আসবে ও ঠিক ফিরে আসবে আমি সুকুমার শাস্ত্রী এই বইতে ছুঁয়ে বলছি আমাদের উপর যে হাত তুলতে এসেছে তার মহা সর্বনাশ হবে ভূপাল ফেঁসে গেছে দিদমা 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 তুমি ঠিক আছো দিদমা এই কে কোথায় আছো দাদু দাদা দাদু দাদা সে কি নিছি দাদু দাদা ব্যবস্থা করো দিদমা 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 তুমি তুমি ঠিক আছো দিদমা দিদমা তুমি বসো ঠিক করে বসো দিদমা দিদমা তুমি এত চিন্তা করো না গো কাল সারা রাত বঙ্গায় জাল ফেলা হয়েছে ভূপালের নিশ্চয়ই কোনো না একটা সুসংবাদ আসবে তুমি একটু নিজেকে শান্ত করো না নিজে একটু স্থির হও না দিদমা 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 মেশোবাবু তো সেখানে আছেন আর তুমি যদি এভাবে ভেঙে পড়ো দিদমা তাহলে আমাদের কি হবে আমি 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 যে বিবেক যন্ত্রণায় ভুগছি ভাই মন্দিরের শেষ সিদ্ধান্ত তো আমার ছিল আজ ভূপালের যে অবস্থাটা তো আমার আমার জন্যই হয়েছে এটা এটা একটা দুর্ঘটনা দিদমা এটা একটা দুর্ঘটনা আমরা 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 ভূপালকে নিশ্চয়ই ফিরে পাবো দুদমা দিদমা তুমি 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 চিন্তা করো না আমরা তো একটা ভালো কাজই করতে গেছিলাম এতে এতে ভূপালের কোনো ক্ষতি হতে পারে না দিদি আমরা ওকে নিশ্চয়ই খুঁজে পাবো দিদি তুমি তুমি বসো তুমি বসো 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 রানীমা কাল থেকে
আসবো আসবো ভাবছি, কিন্তু গতকাল ওই দুঃসংবাদটা শোনার পর থেকেই আমার নিজের উপরে এত লজ্জা হচ্ছে যে আমি আপনার সামনে এসে দাঁড়াতে পারিনি। আপনি কি দোষ করেছেন টাউন মশাই যে যে আপনি এত লজ্জা পাচ্ছেন? আর তাছাড়া এসবই আমার ভাগ্যে, জানেন তো, সবই আমার ভাগ্যে। আচ্ছা আচ্ছা, বাউন সমাজের সকলে নিশ্চয়ই কাপড়খানা পেয়েছে, তারা কি করেছে? তারা নিশ্চয়ই করেছেন, ছেলেদের পিতেন মানেনি বলে এত বড় সর্বনাশ হয়েছে, নিশ্চয়ই কথা কয়েছেন, এত বড় পাপ কাজ, এত বড় পাপ কাজ হয়েছে ছেলেদের ছেলেদের পিতেন মানেনি বলে কি টাউনমশাই তাই 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 করেছেন তো তেনারা? প্রণাম রানীমা। আগে সুকুমার শাস্ত্রী মহাশয় এসেছেন, উনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আর সঙ্গে আরও বেশ কিছু ব্রাহ্মণও এসেছেন। সে কি এখন কেন? তাদের নতুন বিধান তো তারা পরেও দিতে পারতেন। এই যে ভরচাস মশাই, আপনিও আছেন, ভালোই হলো। রানীমাকে জানিয়ে দেবেন বরাবরের মতো এবার মন্দির নির্মাণের কাজ যেন বন্ধ করেন। এত কাণ্ডের পর আশা করি তার বোধগম্য হয়েছে। একেই তো ছোট জাতের বিধবা হয়ে উনি মন্দির নির্মাণ করছেন, যা শাস্ত্র বিরুদ্ধ। জমিখানাও মন্দির নির্মাণের জন্য উপযুক্ত নয়, অতএব শাস্ত্রী মশায়ের বিধান জানিয়ে দিলাম। এতদিনে মনে হয় ব্রাহ্মণদের শক্তির পরিচয় উনি পেয়ে গেছেন। মা, এবারে তুমি বলো আমার কি করা উচিত? আমি চাকরি দিশেহারা হয়ে যাচ্ছি মা, ভূত বুদ্ধি কিচ্ছুটি কাজ করছে না, একেবারে দিশেহারা হয়ে যাচ্ছি, কি করবো মা, আমি কি করবো? কি ব্যাপার রানীমা, দেখছি কোনো হ্যাঁ না উত্তর দিচ্ছে না, বাড়ির সবাই দেখছি নিঃসুখ। ঠিক আছে, মনোভাব অবলম্বন করে সকলেই তাহলে সম্মতিই জানালেন। আমি তাহলে শাস্ত্রী মশাইকে জানিয়ে দিচ্ছি যে রানীমা তার পরিবারের কেউ মন্দির নির্মাণ করবেন না। চলি চলে হয় সকলে। কি ব্যাপার ঠাকুর মশাই, এনারা হঠাৎ অসময়ে এই বাড়িতে? এখন তো তেনারা আসবেনই বাবা, তেনাদের অভিশাপ পড়ে গেছে না? এখন বরং এসব কথা তা তুমি আমাকে কও, আর কি কোনো সংবাদ পেলে? না মা, এখনো অবধি কোনো সংবাদ পাওয়া যায়নি, তবে সবাই চেষ্টা করছে। ওই হারান সর্দার নদীতে আরও বড় জাল ফেলার চেষ্টা করছে, আর যে সমস্ত জেলের ওই জলে ডুবে মাছ সংগ্রহ করে তারাও দলে দলে জলে নামছে। ভূপালকে ঠিক খুঁজে পাওয়া যাবে, ওর খবর। হাটমশাই, কি কি হলো, কিছু জানা গেল? হ্যাঁ, আমার ব্যাটার বিষয়ে কিছু জানা গেল? হ্যাঁ, না 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 মথুর, এখনো অবধি ভূপালের কোনো খবর পাওয়া যায়নি। তবে তুমি কিন্তু একদম চিন্তা করো না, খবর খবর তো পাওয়া যাবে। এই দেখো না, এই খানিকক্ষণের মধ্যে হারান সর্দার দল বল নিয়ে। প্রেম নাম রানীমা, প্রেম নাম রানীমা, প্রেম নাম।
হারান, তোমরা কি কোনো সংবাদ পেলে? মোটা জাল ফেললো রানীমা। আমাদের জেলিদের মধ্যে যারা ডুব সাঁতারে ওস্তাদ তারাও নামলো। দক্ষিণেশ্বরের আশেপাশে পুরো এলাকা আমরা সাঁতার দিয়ে খুঁজি ফেলেছি রানীমা, কিন্তু কোথাও ভূপাল করতে চিহ্ন পাইনি। আপনি যদি বলেন তো আরেকবার দেখি, ভূপাল কর্তা নিশ্চয়ই কোনো দূর পাড়ে গিয়ে ঠেকেছেন। গঙ্গার জলের স্রোতের টান খুব বেশি, অনেক দূর ভেসে যেতেও পারেন। যা তোমরা ঠিক করে দেখোনি, তোমরা দেখোনি ঠিক করে, আমি না বাবা আবার জলে না আমি ঠিক করে দেখবো। ভূপাল এভাবে ভেসে যেতে পারে না, কিছুতেই না। তো মা, এইসব হয়েছে আপনাদের আশকারার জন্য। যখন একে শাসন করতে চাই তখনই ওর মা আমাকে আটকে দেয়। সব আপনাদের জন্য হয়েছে, আমার কথা শোনে না। বলেছিলাম তুমি সাঁতার জানো না, যেও না ওখানে, তাও ওকে যেতে হলো। আমি কি দেখছি ঠিক ওকে খুঁজে পাওয়া যাবে। তুমি আমার কি আট কি হলোটা কি আবার তোমরা? মা আমাকে আটকাবেন না এখন, তা একবার কি করনি? শান্ত, এখন বিপদের সময়। তুমি যদি এখন এমন করো তাহলে আমরা কি করবো বলো তো? আপনি যাবেন না, আমরা ভূপাল কর্তারে খুঁজে বার করবো। আমাদের পরাণটা যদি খুঁজে বার করতে পারি ভূপাল কর্তারে, কি করে ভুলি মা? যেদিন এই গঙ্গায় বাদ দেওয়া হয়েছিল সেদিন ভূপাল কর্তা আমাদের সাথে সর্বক্ষণ থেকে ওই শিকল বানিয়েছিলেন। ওনার কোনো ক্ষতি হতে পারে না, সেই জগৎটা ওনার কোনো ক্ষতি হতে পারে না। আমরা যাচ্ছি, চলো চলো, আবার খুঁজতে হবে। চল নাম রানিমা, ফের না দক্ষিণেশ্বরের আশেপাশে পুরো এলাকা আমরা সাঁতার দিয়ে খুঁজি ফেলেছি রানীমা, কোথাও ভূপাল করতে চিহ্ন পাইনি। কি জবাব দেব বলুন, আপনি কি জবাব দেব তাকে? আমি কি আমি কি তবে আমার আমার নিজে হাতে নিজের নাতিটাকে নাতিটাকে বাসিয়ে দিল? বউটাকে নিয়ে এলো এই বাড়িতে, কিসের এত সাজা পাচ্ছি আমি কইতে পারে? কিসের এত সাজা ভোগ করতে হচ্ছে আমাকে? কিসের সাজা? তবে কি বাউনরা যা কয়ে গেল সব সত্যি? বলুন না আপনি,
সব সত্যি, সব মিলে কেন কেন কিছু কইছেন না আপনি? কেন কিছু কইছেন না? সব দোষ নিজের উপর নেবেন না মা। দোষ দোষ যদি কারো হয়ে থাকে সে তো আমি কিন্তু খোঁজ করে যাচ্ছি মা। আমি আমি সব জায়গায় ফাইক লেটেল পাঠিয়েছি। হতেও পারে গঙ্গার গঙ্গার তীরবর্তী কোনো গ্রামে কিংবা কোনো চরে হয়তো ভূপাল। আমি খোঁজ চালিয়ে যাচ্ছি মা। আমি ভূপালের নামে ঢেরা অবধি পিটিয়ে দিয়েছি। ভূপালকে ঠিক পাওয়া যাবে, ভূপালকে ঠিক পেরে পাবো, ঠিক পেরে পাবো। তোমার এখনো মনে হয়, এখনো মনে হয় ভূপাল ফিরে আসবে? আমার মনে হয় মা, আমার সত্যি মনে হয়। আর শুধু মনে হয় না, এ আমার দৃঢ় বিশ্বাস। তা না হলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ভূপালকে তো আমি নিয়ে গিয়েছিলাম নদীর পাড় বাঁধানোর কাজের তদারকি করতে, আর ভূপাল সে কাজ পালনও করেছিল। একবারে মন প্রাণ দিয়ে সে কাজ ভূপাল পালন করেছিল, নিজে হাতে কাজ পর্যন্ত করেছিল। তাই তো সেই দিন আমি সেই দিন মা মা আপনি বিশ্বাস করুন, সেদিন আমি আমি নিজে ওকে আপনি সব দোষ কেন নিজের কাঁধে নিচ্ছেন আমাকে একটু কইবেন? দেখো মা, আমি কিন্তু তোমার জামাইয়ের এই দশা দেখতে পাচ্ছি না। যা ঘটেছে তাতে তো ওনার কোনো হাত ছিল না। বাউন্ডা আজকেও বাড়িতে এসে কয়ে গেছে ওই জমিতে মন্দির প্রতিষ্ঠা করা উচিত হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে না মা, বারবার ঈশ্বরের নির্দেশ দেখি আমরা দিনের পর দিন শাস্ত্র ধর্ম সবকিছু আমার নিকটে চলেছি, এবার তার ফল ফললো তো? দেখো মা, আমি কিন্তু কোনোদিন যদু আর ভূপালকে মহিনী থেকে আলাদা করে দেখি আমারও কষ্ট হচ্ছে মা, মুখখানা পেটে যাচ্ছে। আর এই সব কিছুর পরও যদি তোমার হুঁশ না পেরে তাহলে কিন্তু আমার পদ্ম তুমি দয়া করে একটু থামবে কেন? মা মা আপনি আপনি কেন এমন করছেন বলুন তো? আপনি দয়া করে ভাবে ভেঙে পড়বেন না। আপনার বড় মেয়েকে তো আপনি চেনেন, সে তো বরাবরই এরকম কথাই। কিন্তু আমি আপনাকে বলছি মা, বিশ্বাস করুন, আপনার ভূপালকে আপনি ফিরে পাবেন। আপনার কি দরকার ছিল বলো তো? কি দরকার ছিল এই মুহূর্তে এইসব কথা বলার? মায়ের সামনে এই সমস্ত কথা বলা তোমার উচিত হয় ভূপত্ত। আমি জানি এই কথাগুলো কওয়া এখন আমার উচিত হয়নি, কিন্তু আপনি আমাকে একটা কথা কন তো, তাহলে পার ভাঙলো কি করে? আপনারা তো কোনোদিনও আমাদের কথা শোনেননি, কিন্তু ফল ভোগ করতে হচ্ছে আমাদেরকে। মা তুমি একবার ভেবে দেখো, আমরা কি এখন অব্দি এটা স্বীকার করেছি যে আমাদের ভুল হচ্ছিল? অন্য ধর্মের জমিতে হিন্দু মন্দির প্রতিষ্ঠা করা ঠিক হচ্ছে না সেটা কি আমরা মেনে নিয়েছি? ভাই স্মৃতি করার চেষ্টা করেছি, তুমি একবার ভাবো নে মা, চটকুকির দিকে তাকানো যাচ্ছে না, উনি দোষের বোঝা কাঁধে নিয়ে বসে আছে, তুমি এভাবে চটপট করছো, পুতুর বাবুর মতো মানুষ অব্দি আজকে ভেঙে পড়েছে, এসব কেন হচ্ছে মা? আমরা কি একবারও চেষ্টা করেছি বাস্তব কারণটা খুঁজে দেখা? করিনি।
এইবার সব কিছু নিজের হাতে মুঠোয় নেওয়ার সময় এসেছে। যাই যাই যাই, এই কথাখানা এই সুখবরটা ছোট বউকে দিয়ে গিয়ে যাই। মা মা, তুমি এখন একবার চাটুর যে মশাইকে ডেকে শুধোও নি মা, উনি যদি কিছু কইতে পারে একবার ওনাকে জিজ্ঞেস করো না।